গুড মর্নিং অল মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি নার্সারি কনভার্সেশন ক্লাস নেব, তার আগে বলি বাংলা অঙ্ক ইংরেজিও যেসব ক্লাস হচ্ছে, জিকে ক্লাস হচ্ছে, আশা করছি তোমরা বাড়িতে খুব ভালোভাবে সবগুলো পড়ছো। আমি নার্সারি কনভার্সেশন ক্লাসে তোমাদেরকে যে প্রশ্ন উত্তরগুলো বোর্ডে লিখে দিচ্ছি তোমরা নিশ্চয়ই আশা করছি পড়ছো। সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে বলছি, যেহেতু ওরা ছোটো এসব লিখতে পারবে না, আর স্কুল থেকে যখন এই কাগজটা এখনও আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি আমরা বা পৌঁছায়নি, তা আপনাদেরকে বলছি, আমি যখন প্রত্যেক দিন ক্লাসে তো বোর্ডে আমি লিখে করাচ্ছি, আপনারা প্রত্যেকে লিখে নিন। আমি এক পড়া বারবার করাচ্ছি, আপনারা দেখবেন পরপর যেগুলো মিলে যাচ্ছে আর লিখতে হবে না। আগের ক্লাসে আমি একটা নতুন পড়া দিয়েছিলাম, আজকেরও সেই 9 পর্যন্ত আমি আবার ওদেরকে কী করছি না রিভিশন দেব, রিভিশন দিচ্ছি। তা আপনারা কী করবেন না, এইসব প্রশ্ন উত্তরগুলো একটা খাতায় লিখে নেবেন এবং প্রত্যেক দিন ওদেরকে দুবার করে পড়াবেন, কারণ কনভার্সেশন তো যেহেতু ইংলিশে উত্তর দিতে হয় আর ওরা খুবই ছোটো, জিকে বা অন্যান্য সব জিকে হলে কী হয় না, বাংলা তো ওরা চট করে উত্তর দিতে পারে, আর কনভার্সেশন যেহেতু ভাইভাটা ইংলিশেই হবে, সেহেতু আমি চাই ওদেরকে আপনারা দুবার করে কনভার্সেশন সারাদিন পড়ান। সকালে পড়ার পরে একবার পড়িয়ে নেবেন আর সন্ধে বা বিকেলে পড়ার পরে একবার পড়িয়ে নেবেন, তাহলে দেখবেন কী করবে না, ওরা সহজে ভুলে যাবে না, নিজেরাই উত্তর দিতে পারছে, কারণ কনভার্সেশন তো ইংলিশে প্রশ্ন করবার ইংলিশে উত্তর দিতে হবে, বলবে ওরা, তখন তো আর আমি কোনো বাংলা ব্যবহার করবো না, যার ফলে তখন যদি ওদের বুঝতে অসুবিধা হয়। তাই বলছি প্রত্যেক দিন কনভার্সেশনটা পড়ার, আর অভিভাবক অর্থাৎ আমার সমস্ত ডিয়ার গার্জেন মানে গার্জেনদের উদ্দেশ্যে বলছি, প্রিয় গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কী করবেন না, আমার বোর্ডে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি আগে, আজ এতে তো পার্ট 7 ক্লাস যাচ্ছে, একটা ক্লাস বাদ দিয়ে আমি প্রত্যেকটা ক্লাসেই প্রশ্নগুলো বোর্ডে লিখিয়েছি, আর যেহেতু কিছু প্রশ্ন একই তাই আমি আর লেখাচ্ছি না, ওগুলো অনেক আগে হয়ে গেছে, মানে প্রথম থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমি 6-5 পর্যন্ত লেখাচ্ছি না, ওগুলো বারবার লিখেছি, এবার এগুলোও বারবার লিখবো। আপনারা কী করবেন না, প্রত্যেক দিন পড়ার পরে একবার করে ওদেরকে মানে এক দুবার কনভার্সেশন করিয়ে নেবেন সারাদিনে দুবার, ঠিক আছে? আজকে আমি পড়াই আসছি। নাম্বার 1 কোশ্চেন, প্রত্যেকে আমার সাথে অ্যান্সারটা দাও। নাম্বার 1 কী আছে, হোয়াট ইজ ইউর নেম, মানে কি তোমার নাম কি? তাহলে সেটা তোমরা সব প্রত্যেকের নাম জানো, প্রত্যেকে প্রত্যেকের নাম বলবে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, ফাদার মানে আমি কি বলেছি বাবা, নেম মানে কি নাম, মানে তোমার বাবার নাম কি? এবার নাম্বার 3 আছে, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, মাদার মানে কি মা, নেম মানে কি নাম, মানে তোমার মায়ের নাম কি? তাহলে এই 3টে প্রশ্ন উত্তর আমরা স্কুলে ভর্তি হওয়ার আগেও সবাই শিখে এসেছি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, মানে বাংলায় যদি বলি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি। এবার যখন আমি ওদেরকে এক্সামের সময় জিজ্ঞেস করবো তখন কিন্তু আমি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম এইভাবে জিজ্ঞেস করবো। তাহলে ওটা এটা শেখাবেন যে ফাদার মানে কি বাবা, ফাদার্স নেম যখন হবে তখন কী করবে ওরা বাবার নামটা বলবে, আর মাদার মানে কি মা, এইটুকু শেখাবেন, তাহলে দেখবেন হোয়াট ইজ ইউর মাদার্স নেম মানে মায়ের নাম বলবে, তাহলে ওদের কোনো অসুবিধা হবে না, ফাদার মানে বাবা ওরা অলরেডি অনেকেই শিখে গেছে, মাদার মানে মা আর ফাদার মানে বাবা, তাহলে ফাদার্স নেম যখন বলবে তখন বাবার নাম বলবে, আর মাদার্স নেম যখন বলবে তোমরা কী করবে মায়ের নাম বলবে। এবার পরের দুটো প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে জানা, সেটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, কি বললাম হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমরা স্কুলে আসোনি কিন্তু স্কুলের নাম তো সবাই জেনে গেছে, কি হবে কাকদি একাডেমি। নাম্বার 5, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, আবার কি বললাম হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। তাহলে এই দুটো কোশ্চেন আবার পড়াচ্ছি, তোমরা পড়ো, কি আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, প্রত্যেকে বলো কার্দি একাডেমি। নাম্বার 5, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। এই 5টা কোশ্চেন অ্যান্সার খুবই নিজে, মানে ধরো নাম, বাবার নাম, মার নাম, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো, ঠিক আছে? তাহলে
এই দুটো। এবার যাচ্ছি সিক্স কোশ্চেন এবং তার অ্যান্সারে, বোর্ডেও লিখেছি, আপনারা যারা লেখেননি বা লিখেছেন একবার নিয়ে নিন। কি আছে সিক্সে, হোয়াট ইজ দ্য কালার অফ মি, আবারও বলছি হোয়াট ইজ দ্য কালার অফ মি। কালার মানে কি বলেছিলাম, রং, মিল্ক মানে কি দুধ, তাদের দুধের রং কি, অ্যান্সারটা হবে হোয়াইট, হোয়াইট মানে সাদা। পরের কোশ্চেনে হোয়াট ইজ দ্য কালার অফ ইওর হেয়ার, হেয়ার মানে কি বলতো, চুল, হেয়ার মানে কি চুল, তাহলে কালার মানে রং, ইওর মানে তোমার, তোমার চুলের রং কি, তোমরা প্রত্যেকে জানো বলো আমার সাথে, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। নাম্বার এইট, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, তোমরা প্রত্যেকে বলো কি, টু হ্যান্ডস, কি বলবে, টু হ্যান্ডস। নাম্বার নাইন, টেল দ্য নেম অফ টু বার্ডস, বার্ড মানে কি আমরা জানি পাখি, বার্ড মানে কি বললাম পাখি, এবার বলছি টু বার্ডস মানে দুটো পাখির নাম বলো, তোমরা কি বলবে, পিকক আর প্যারট, পিকক মানে কি ময়ূর আর প্যারট মানে কি টিয়া পাখি। এবার একটা কথা বলি যে এই প্রশ্নের যে অ্যান্সারগুলো আছে এবার সেইভাবে বলার চেষ্টা করবে, এবার টু বার্ডসের জায়গায় কেউ যদি অন্য কোনো পাখির নাম বলে সেটা কিন্তু ভুল নয়, বা এইখানে সবাই বলে আমরা ভুল দেবো না, যেহেতু ওদের এইটা সবসময় ক্লাসে বা আমি ক্লাস নিচ্ছি বা ওদের ক্লাস চলাকালীন যেহেতু আমরা ওই দুটোই পড়াতাম, ওই দুটোই পড়াবেন যাতে ওদের মানে মনে রাখতে সুবিধা হয়। তাহলে টেল দ্য নেম অফ টু বার্ডস, প্রত্যেকে বলো, হ্যাঁ টু মানে কি দুই, বার্ড মানে কি পাখি, তার দুটো পাখি, তাখানে বার্ডসের আগে এস হয়েছে, এটা তোমরা জানবে না, তবুও আমি একবার বলে দিলাম, টু বার্ডস কি বলে, পিকক আর প্যারট, পিকক মানে ময়ূর, প্যারট মানে টিয়া পাখি, ঠিক আছে। এটা একটা রিভিশন ক্লাস দিলাম, আগে ক্লাসেও এগুলো আমি পড়িয়েছিলাম, আর গার্জেনদের উদ্দেশ্য বলছি আপনারা একটু লিখে নিন। আর এবারও আমি এবার বাংলা বাংলা বলে বললাম, বাংলা আর বলবো না, এবার অ্যান্সারগুলো কি আমি বলবো, ইংলিশে বলবো, তোমরা আমার সাথে ইংলিশে বলো। কি আছে সিক্সে, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, প্রত্যেকে বলো হোয়াইট, কি বলবে হোয়াইট। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ ইওর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। পরের প্রশ্ন, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো টু হ্যান্ডস। পরের প্রশ্ন, টেল দ্য নেম অফ টু বার্ডস, প্রত্যেকে বলো পিকক আর প্যারট, ঠিক আছে। আজকে তোমাদের পড়া ওয়ান থেকে নাইন পর্যন্ত কোশ্চেন অ্যান্সার, যারা লেখনি তারা অন্তত এখান থেকে লিখে নাও, আবার যখন রিভিশন ক্লাস দেবে আবার প্রথম থেকে আমি লিখবো সেটা না। আর গার্জেনদের আবারও বলছি আপনারা কনভার্সেশান ইংলিশে আপনারা সারাদিনে দুবারকে দুবার করে ওদেরকে কনভার্সেশান পড়াবেন, ঠিক আছে। আমি আবার প্রথম থেকে একবার শুরু করছি, হোয়াট ইজ ইউর নেম, নাম্বার টু হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, নাম্বার থ্রি হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এটা তোমরা প্রত্যেকেই জানো। নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, প্রত্যেকে বলো কাকি একাডেমি। নাম্বার ফাইভ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ অফ মিল, যেটা এখানে লিখেছি দেখো সিক্স, হোয়াট ইজ দ্য কালার অফ মিল, প্রত্যেকে বলো হোয়াইট। নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। নাম্বার এইট, হাউ মেনি হ্যান্ডস হ্যাভ ইউ, প্রত্যেকে বলো টু হ্যান্ডস। নাইনেরটা, টেল দ্য নেম অফ টু বার্ডস, প্রত্যেকে বলো পিকক প্যারট, ঠিক আছে। আশা করছি তোমরা প্রত্যেকে আমার সাথে পড়াটা বলেছো। আবারও সিক্স থেকে শুরু করছি, দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কালার অফ মিল, প্রত্যেকে বলো হোয়াইট। নাম্বার সেভেন, হোয়াট ইজ দ্য কালার অফ ইওর হেয়ার, প্রত্যেকে বলো ব্ল্যাক। নাম্বার এইট, হাউ মেনি
টেল দ্য নেম অফ টু বার্ডস, প্রত্যেকে বলো পিকক প্যারট। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়বে, কনভারসেশনটা সারাদিনে দুবার পড়বে। আর কি করবে না, তোমাদের যারা আছেন অভিভাবক তাদেরকে বলছি যে আপনারা একটু প্লিজ বোর্ডের লেখাগুলো লিখে নেবেন। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।